ডক্টর দেবতোষ সাহা, ডায়াবেটোলজিস্ট আসানসোল। আমি রিসেন্টলি আমার এক ডায়াবেটিক পেশেন্ট মানে ফিমেল ম্যাডাম, ওনার ক্ষেত্রে একটা সমস্যা রেজ করেছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওনার রাতের ঘুম আসছে না। আমি বলেছিলাম যে আপনি ম্যাডাম সাইকিয়াট্রিস্টের কাছে একবার দেখান, তো ওনার একটা ট্যাবু আছে, সোশ্যাল ট্যাবু, উনি দেখাতে চাইছেন না। ওনাকে আমি মেডিসিনও কিছু প্রেসক্রাইব করেছিলাম, কিন্তু উনি বলছেন স্যার মেডিসিন খেলে যদি অ্যাডিকশান এসে যায়, আবার অভ্যেস হয়ে যায়, আমি খাবো না। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমি পাঁচটা টিপস শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে ক্যাফেন জাতীয়, ক্যাফেন মানে চা, কফি, সিগারেট, এই জাতীয় খাবার কিন্তু ইভিনিংয়ের পর থেকে আপনারা খাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে সারাদিন একটা স্কিপ অফ স্লিপ জরুরি আছে, এটা কিন্তু দুপুরে যে ঘুমটা ওটা ঘুমোবেন না। আর রাত্রে শোবার অন্তত দু ঘন্টা আগে আপনি কিন্তু খাবার খাবেন। তারপরে হচ্ছে পায়চারি করুন নর্মালি। তারপর হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এটা কিন্তু করতে হবে। এটা হচ্ছে জেনারেল 5 টিপস। বাকি স্পেশাল টিপস ফর মাই ডায়াবেটিক পেশেন্ট নেক্সট ভিডিও অর অ্যাট মাই চেম্বার। থ্যাংক ইউ।